আসসালামু আলাইকুম, আমার নাম সৈয়দুজ্জামান সাদু, বর্তমানে অর্থনীতিতে আছি চুয়েট মেকাট্রনিক্স ডিপার্টমেন্টে। এবং আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন আমাদের সবার প্রিয় আনোয়ার হোসেন আদিব ভাইয়া। তিনি পড়ালেখা করেছেন ঢাকা ইউনিভার্সিটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি ডিপার্টমেন্টে এবং বর্তমানে লেকচারার হিসেবে আছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি ডিপার্টমেন্টে। আমার যাত্রা শুরু 2017-তে, আমি যখন 2016 সালে এডমিশন টেস্টে ইউনিভার্সিটিতে চান্স পাই, তারপর ভর্তি হওয়ার ঠিক আগে আমাদের কেন্দ্রবিন্দু হচ্ছে যে কেমন ক্লাস হয়েছিল। আমি কেন্দ্রবিন্দুর সাথে কোনোভাবে পড়াশোনার সময় অ্যাসোসিয়েটেড ছিলাম না, একবার দুইবার ক্লাস করতে এসেছি, বাট তখন আমার অনেক বন্ধুরা কেন্দ্রীয় করতো এবং তারাও যখন চান্স পেল, তারাও তখন ডেমো ক্লাসে আসবে, তো আমাকে একদিন সাথে করে নিয়ে এসেছে। তো তখন থেকেই প্রথমবার ডেমো ক্লাস দিলাম ভাইয়াদের সামনে, তখন ভাইয়াদের ইনপুট বা তারপর সিলেক্টেড হওয়া এবং অনেক ভাইয়ের আন্তরিকতা এবং বাকিদের আন্তরিকতার মাধ্যমে আসলে কেন্দ্রীয় সাথে যুক্ত হলাম। 2017 সাল থেকে আমি কেন্দ্রীয় ছিলাম, প্রায় 4 বছরের আমার হচ্ছে টিচার হিসেবে জানি, আমি এখন মেন্টর হিসেবে বা শুভাকাঙ্ক্ষী হিসেবে এখন আছি। তো এভাবেই আর কি আসলে কেন্দ্রীয় সাথে মাধ্যমে তারপর যখন হচ্ছে বায়োলজি বিভাগে নতুন শিক্ষকরা আসা শুরু করলো, তখন আমি কেমিস্ট্রি বিভাগে হচ্ছে গিয়ে আমি ক্লাস নিয়েছি, কেমিস্ট্রি বিভাগে কিছু ক্লাস নিয়েছি, অর্গানিক কেমিস্ট্রি বিভাগে আমি অর্গানিক কেমিস্ট্রি পুরোটাই নিয়েছি। তো বায়োলজি কেমিস্ট্রি বিভাগে হচ্ছে আমার কেন্দ্রীয় কত জানানো ছিল। প্রথম ক্লাসে আসলাম, আমার একটা সমস্যা ছিল, যেটা হচ্ছে আমি খুব কথা খুব দ্রুত বলতাম এবং কথার স্পিড খুব বেড়ে যেত, কথার স্পিডটা কন্ট্রোল করতে আমার সমস্যা হতো। দেখা যেত যে হচ্ছে আমি হয়তো বা পড়াতে পড়াতে একটা সার্টেন স্পিডে কথা বলছি, বাট স্টুডেন্টটা ক্যাচ করতে পারছি না, আমি যে স্পিডে চিন্তা করতে পারছি হয়তো স্টুডেন্টটা তখনও পারছি না, ওই স্পিডটা ম্যানেজ করতে আমার সমস্যা হয়েছে। ওই সমস্যাটা আমি এখনো ক্লাসে মাঝে মাঝে হচ্ছে গিয়ে আমি দেখা যায় কোনো একটা টপিকে খুব বেশি বিতর্ক করে গেলে আমি স্পিড বেড়ে যাই, এটা এখনো মেনটেন করতে হবে। তাহলে আপনার যদি বলতে চাই যে আপনার এত মানে যত বছর যাবো কেন্দ্রের সাথে আছেন, এই এত বছর কেন্দ্র কি কি পরিবর্তন আপনি আসলে কেন্দ্রবিন্দু তো ক্যাম্পাস চেঞ্জ হয়েছে অনেকগুলো। আমি কেন্দ্রবিন্দু যুক্ত হয়েছিলাম হচ্ছে আমাদের ভালদার করা আমাদের স্কুলের অপোজিটে যে ক্যাম্পাসে, সেখানে ওইখানে প্রথমে একটা ফ্লোর ছিল, দুইটা রুম ছিল, একটা ছোট টিচার্স রুম ছিল, সেখান থেকে আমরা দুইটা ফ্লোর নেই, উপরে একটা বড় টিচার্স রুম পাই, দুইটা রুমে ক্লাস হতো একসাথে। সেখান থেকে তারপর কোভিডের সময় অনলাইনে ক্লাস নিয়ে পড়া এবং তারপর হচ্ছে গিয়ে যে এইখানে ক্যাম্পাসটা আসা, এত সুন্দর একটা ক্যাম্পাসে আসা, তো এটা একটা চেঞ্জ ছিল। আরেকটা চেঞ্জ আমি বলবো আসলে অবশ্যই পরিচিত মুখ, মানে যে ভাইয়াদের আমরা দেখে সিনিয়রদের দেখে আমরা এসেছিলাম, তাদের অনেকে বিভিন্ন সময় জীবনের প্রয়োজন তো মুখ করতেই থাকে, জীবনটাকে মুখ করতেই থাকে, নতুন দেয় এসেছে, এটাও একটা পরিবর্তন। কেন্দ্রবিন্দু যখন আসা হতো তখন দেখা যাচ্ছে যে সবাইকে আমি চিনছি, 100-150 জন স্টুডেন্ট সবাই আমাকে চিনছে, এখন হয়তো বা আমি গেটে ঢুকলে হয়তো অনেকে চিনবে না, তো এটা আমার কাছে একটা পরিবর্তন। আচ্ছা ভাই, কেন্দ্রবিন্দু ক্লাস নেওয়ার কালীন তো আপনি বাসিত একসাথে অর্থনীতি ছিলেন, তাহলে দুটা জিনিস ম্যানেজ করা আপনাকে একটু কঠিন হতে হয়ে গেছে, আপনি যদি কিভাবে ম্যানেজ করতেন? আসলে আমার কাছে ম্যানেজ করা খুব একটা কঠিন ছিল না, মানে আমার কাছে ফিল হয় না ব্যাপারটা। আসলে আমি আর অনেক কিছুর সাথে যুক্ত ছিলাম, ক্লাবিং এর সাথে, সিভিল ডিপার্টমেন্টে খেলাধুলার সাথে, বাট ম্যানেজ করলে আসলে সবকিছু করে সাথে করা যায়। আমার যেটা ছিল যে আমার থাকতো যে আমি আমার যদি পরীক্ষা থাকে কোনো, আমার যদি মিডটার্ম থাকে বা আমার যদি ফাইনাল থাকে, আমি কেন্দ্রীয় আসবো না, আমার সময় বলা আছে যে সময়টা দিতে পারবো না, মাসে 3-2 সপ্তাহ কেন আসা লাগবে, এটা সবার জন্য এটা আসা লাগতো। তো আমি এমনভাবে মেনটেন করে নিতাম যে যেই সপ্তাহে হয়তো আমার রবিবারে কোনো একটা পরীক্ষা পড়ে গেছে, কোনো সপ্তাহে হয়তো আসতাম না, বাট যে সপ্তাহটা থাকা ছিল ওই সপ্তাহে আসতাম, আর শুক্র শনি তো আমার এমনিতেই বাড়িতে আসা লাগতো, যেহেতু আমার মা বাবা আমাদের ইয়াতে আছেন এবং আমার এখানে দুটো এখানে, তো আমি শুক্র শনি এমনিতেও আসতাম, আর তার সাথে এইভাবেই আমি করে নিতাম যাতে কোনো পরীক্ষার সাথে যাতে আমাকে নিয়মিত ক্লাসের যেই যে হচ্ছে একটা ঝামেলা তৈরি না আসবে।
আর ফাইনালের সময় সবসময় হতো এক মাস দেড় মাস একটা ছুটি নিতাম আমি কেন্দ্র, এই সময়টা আমি কেন্দ্রের পাশে নিতাম না। আর এটা ছাড়াও আমার থেকে পড়াশোনা যদি থাকতো দেখা যাচ্ছে পরের পিক হয়তো আমার একটা চাপ, আমার একটা চাপ যাবে, তাহলে আমি ওই পড়াশোনাগুলো আগে গুছিয়ে আসতাম, আমি রেডি গুছিয়ে আসতাম যাতে আমি অ্যাটলিস্ট আমার কাছে মেটেরিয়াল রেডি থাকে। আমার ঢাকার যে কোনো কোচিং সেন্টারে ক্লাস না নিয়ে কেন্দ্রীয় ক্লাস নেওয়ার একটা বড় কারণ ছিল স্বাধীনতা, যে আমি আমার আমার সুযোগ মতো আমার পড়াশোনার সাথে দেখার না হতো ওই উপায় যাতে আমি আমার ক্লাসগুলো নিতে পারি। আর আমি সবসময় পড়াতে চাইতাম, আর পড়াতে গিয়েও আসলে আমার পড়াশোনার অনেক উপকার হয়েছে আমি বলবো। অনেক কিছুই আছে যেটা আমি পড়াতে গিয়ে আমি আশা করেছি যে আমি আরো ভালো বুঝতেছি, আমি আরো হচ্ছে ক্লিয়ার হচ্ছে, কনসেপ্ট আরো ক্লিয়ার হচ্ছে, এবং পড়তে গিয়েও আমি তখন এগুলো কাজে লাগাতে পেরেছি। তো আসলে যদি আমাকে সহযোগিতা করেছে আমি এখন অনেক কোয়ালিটি ফুল টিচার আছে, অনেক ভালো টিচার আছে, বাট যেটা হয় যে এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়ানো, এই স্যার ভালো না ওই স্যার ভালো, এই স্যারের কাছে যাও না ওই স্যারের কাছে যাও, অনেক সময় হয়তো বা সাজাও ব্যস্ত থাকে কারণ ওইভাবে সময় দিতে পারে না, বাট অনেক সময় অনেক বেচ অনেক কিছু এবং দৌড়াদৌড়িতে অনেক সময় আসতে পারে। সেক্ষেত্রে আমি বলবো যে একটা জায়গায় সবগুলো সাবজেক্টের কোয়ালিটি ফুল স্টুডেন্টস কোয়ালিটি ফুল টিচার্স দিয়ে একটা পড়াশোনা চালানো হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই আমার মনে হয় যে একটা ভালো অন্যান্য জায়গার সাথে ভালো অল্টারনেটিভ হওয়ার কিছু কিন্তু আমি বলবো না যে বেস্ট একদম সব থেকে ভালো, মানে একটা ভালো অল্টারনেটিভ এবং অল্টারনেটিভ থাকা উচিত, সব জায়গায় অল্টারনেটিভ থাকা উচিত, যে স্টুডেন্টরা যদি চুজ করতে পারে যে আমার এটা এই ধরনের পড়াশোনা তবে আমার জন্য বেশি কাজে লাগবে, সবার জন্য সবাই সুখী কাজে লাগবে তা না, বাট অনেক ক্ষেত্রে আমি মনে করি যারা মাত্র সাবজেক্টটা পড়ে বেরিয়েছে তার থেকে ভালোভাবে এটা কিভাবে পড়তে হবে সেটা আর কেউ জানে না, এটা আমার ধারণা আর কি, যে মাত্র যে অ্যাডমিশনটা শেষ করেছে হয়তো সে ওইভাবে প্রকাশ করতে পারছে না, বাট সে জানে যে এই মুহূর্তে তুমি যদি অ্যাডমিশনটা স্পেক করতে হয় তার কিভাবে পড়া উচিত, এটা আমার থেকে তুমি ভালো জানো, তোমার থেকে তোমার পরের বছর যেহেতু সে ভালো জানো, এটা আমি বিশ্বাস করি, বাট তাকে রেডি হতে হবে ক্লাসের সাথে ডেলিভার করার জন্য, সেটা অনেক সময় অনেকে রেডি থাকে না, ওটার জন্য কেন্দ্র যদি ট্রেন আপ করি বারবার ডেমো ক্লাস নেওয়া হয় তখন ট্রেন আপ করা। আসলে জীবনে চলার পথে আমরা অনেক ক্ষেত্রে মানে একটু মানে ডাউন হয়ে যায় বা আমাদের কনফিডেন্স লেভেল অনেক লো হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আপনার মানে জীবনের ক্ষেত্রে আপনি কিভাবে মোটিভেশন গুলো মানে গ্যাদার করছেন, কিভাবে এইসব ক্ষেত্রে ওভারকাম করছেন? জীবনে তো চড়াই উঠলে জীবনের যে একটা অংশ আপসেন ডাউন থাকবে, ডাউন হয়ে যাওয়াটা বা হতাশ হয়ে যাওয়াটা একটা জীবনের একটা পার্ট, স্পেশালি আমরা যারা ভার্সিটিতে ভর্তি হয়ে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে তখন আমরা নিজের লক্ষ্য সম্বন্ধে ক্লিয়ার থাকি না, যে কি করতে চাই এবং কোথায় নিজেকে দেখতে চাই, তখন এই ব্যাপারটা আরো বেশি হয়। এক্ষেত্রে আমি যেটা বলতে পারি যদি এন্ড গোল সম্বন্ধে কেউ ক্লিয়ার থাকে তার হতাশায় জড়ানোটা অস্বাভাবিক এবং সেটা হয় না, কেউ ক্লিয়ার থাকে জানি আমাকে পাঁচ বছর পরে আমি এখানে দেখতে চাই, বাট বেশিরভাগ ক্ষেত্রে আমাদের পড়াশোনার সিস্টেমে আমাদের বাংলাদেশের পড়াশোনার সিস্টেমে যেটা হয় যে আসলে স্টুডেন্টরা তাদের এন্ড গোল এটাই থাকে যে আমি একটা বাসিতে পড়বো এবং তারপর কি হবে সেটা সম্বন্ধে ক্লিয়ার থাকে না। সেক্ষেত্রে আমি বলবো যে ওয়ান স্টেপ এট এ টাইম, ছোট ছোট স্টেপ নাও, ছোট ছোট স্টেপে নিজেকে বিচার করো যে আমি এই আজকের দিনে আমি এতটুকু করতে চাই, তো আমি এক মাসের মধ্যে আমি এতটুকু করতে চাই, এই সেমিস্টারে আমার টার্গেট এতটুকু, বা আমি এই বছর শেষে আমি নিজেকে এখানে দেখতে চাই, আমি হয়তো আর একটু ভালো টিচার হিসেবে নিয়োগ দিতে চাই, এই সেমিস্টার শেষে আমার ডেভেলপমেন্ট আরো করে এতটুকু বাড়াতে চাই এবং আমার হয়তো বা কথা বলা আমি আরো ইনক্রিজ করে আমি আরো ভালো করতে চাই, আমি এই বছরে ক্লাবিং এর সাথে এতটুকু অ্যাক্টিভ থাকতে চাই, এইভাবে ওয়ান স্টেপ এট এ টাইম। আমার ভার্সিটি লাইফ একটা খুবই সুন্দর সময়, এটাকে এনজয় করো এবং প্রত্যেক গোল গুলো নিজের জন্য ছোট করে সেট করো এবং হয়তো বা থার্ড ইয়ার ফোর্থ ইয়ার যদি একসময় ক্লিয়ার হয়ে যাবে তুমি কি চাও, নিজেকে আবিষ্কার করাটাও জরুরি, সবকিছু চেষ্টা করাও জরুরি, নিজেকে গুটিয়ে রাখা হলে আসলে ভার্সিটিতে পড়ে খুব একটা লাভ আমি দেখি না। বিশ্ববিদ্যালয়ে পড়ার মেইন যে পারপাস সেটা হচ্ছে কি নিজেকে এক্সপ্লোর করা, যে আমি নিজের মাঝে কি খুঁজে পেলাম, তো এটাই বলবো আর কি, ওয়ান স্টেপ এট এ টাইম। এ না
এখন তো ধরেন আমরা সবাই মানে মোটামুটি আমাদের যারা আছে মোটামুটি নতুন ভার্সিটিতে মানে উঠবো, তো সবাই সাবজেক্ট চয়েস দিল, তো অনেকেই আছে যে মানে সাবজেক্ট সবার তেমন মন মতো হয় না, তো এইসব বিষয় নিয়ে বা এইসব বিষয় কেরিয়ার নিয়ে তো সবাই এতটা এখনো জানেন, তো আপনি এইসব নিয়ে কি বলছেন? এক্ষেত্রে আমার দুইটা স্ল্যাশ মাস্ক, এক হচ্ছে কি কেউ যদি খুবই প্যাশনেট হয় কোনো একটা সাবজেক্টের ব্যাপারে এবং সেই সাবজেক্টটা সে পায়নি, আমি সাজেস্ট করবো যে যদি খুবই প্যাশনেট হয় কোনো একটা সাবজেক্ট নিয়ে তাহলে সেই সাবজেক্টটা যদি সে অন্য কোথাও করার সুযোগ পায় সেটা করে নেবে কোনোভাবে সেকেন্ড টাইম দিয়ে বা অন্য কোনোভাবে এটা করতে, এটা আমার সাজেশন, এটা হচ্ছে ফার্স্ট সাজেশন। সেকেন্ড কথা, খুবই প্যাশনেট কোনো সাবজেক্টের প্রতি যদি কেউ হয়ে থাকে সেটা সেটা তো হলো, বাট বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয় যে অনেক ক্ষেত্রে খুব একটা প্যাশনেট ওইভাবে প্যাশনেট আমরা পাই না, অথবা কিছু সাবজেক্ট ফিজিক্সের প্রতি ভালোবাসা আছে তাই আমি ইঞ্জিনিয়ারিং করবো, নাও থাকে তবুও যা ভালো করে যত ভালো করে তারা কিন্তু এক সময় ভালো করে, সো ট্রাই করার যে আমার যদি মনে হয় অনেকে এটা ফিল করে যে আমি আরো ভালো কিছু করছি তাহলে তুমি ভালো কিছু এখন করো, আমার একটা সাজেশন আর কি যে আমি না আমি তো হয়তো বা এখানে চান্স পাওয়ার কথা ছিল আমি পাইনি, তাহলে তুমি যেখানে আছো সেখানে ফার্স্ট করো, আমি আরো ভালো সাবজেক্ট পাওয়ার কথা ছিল তাহলে তুমি ওই সাবজেক্টে বেস্ট, তারপরে তুমি যেটা আরো ভালো জায়গায় থাকার কথা ছিল এখানে তোমার থাকার কথা ছিল তো তুমি এখানে বেস্ট তাহলে বেস্ট হয়ে যাবে, এখানে তুমি ফার্স্ট সেকেন্ড করো, নিজের বিষয়ে প্রুফ করো, তাহলে যারা ওই যে ভালো সাবজেক্ট পেয়েছে তাদের ঠিক আছে তুমি ভালো করবে। বিদেশ চলে যাবো বলতে পারে যারা পড়াশোনা করে নাই যে আমি বিদেশ চলে যাবো, এটা একটা যদি কেউ পড়াশোনা করে তো বিশ্ববিদ্যালয় লেভেলে পড়াশোনা করে তার গোল হওয়া উচিত আমি কি করতে চাই, বিদেশ চলে যাবো না আমি কি করতে চাই, পিএইচডি করবো, মাস্টার্স করবো, আমি বাইরে জবের জন্য ট্রাই করবো, আমি হায়ার স্টাডিজ করবো, এটা একটা অপশন, অথবা আমি দেশে জবের জন্য চেষ্টা করবো, এটা একটা অপশন। বাংলাদেশের পার্সপেক্টিভে যদি হায়ার স্টাডিজ কারো করতে হয় তাহলে আমি মনে করি হায়ার স্টাডিজ বাইরে গিয়ে করা উচিত, কারণ পিএইচডি একটা 5 বছরের একটা জার্নি, একটা খুবই টাফ একটা জার্নি এবং সেটা খুব সহজ কিছু না, এমন কিছু না জানি আনন্দের চাষ আমাকে টাকা দিচ্ছে আমি চলে যাচ্ছি, খুবই খুবই কঠিন, আমি ওয়েলকাম করবো যে হায়ার স্টাডিজের প্রিপেয়ার করতে বিদেশে একটা ডিগ্রি নিতে, বাট কারো যদি মনে হয় যে না আমি বাংলাদেশের অপরচুনিটি আমার আছে, বাংলাদেশের জব আমার আছে, আমার এত আর এর থেকে বেশি আমার পড়ার ইচ্ছা নেই, আমি ডাউন উইথ স্টাডি, অনেকে আছে যে 4 বছর পরে আল্লাহ লাগে না পড়াশোনা করতে, সেক্ষেত্রে আমি বলবো যে দেশে নিজেকে প্রিপেয়ার করার জন্য, আর জাস্ট বিকজ যাইতে হবে আমি যাবো এই ভাবে ধারণাটাতে না থাকে, ঠিক আছে, যদি অপরচুনিটি বের করা যায় নিজেকে প্রিপেয়ার করা যায় দেশে অ্যাম্পল অপরচুনিটিস আছে, এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমার আছে। আমি পাস করার 6 মাস আগে আমি জব নিয়ে বসেছিলাম, 6 মাস আমি আমার জব আমার জন্য ছিল, পাস করার পর আমি জবে জয়েন করেছি, ওই জবে থাকার সময় আমার দুটো অফার ছিল আমি তারপর জব জয়েন করেছি, সো চাকরি নাই সেটা নাই, বাট আমার যেহেতু এন্ড গোলটা ডিফারেন্ট, আমি একাডেমিতে থাকতে চাই, আমি ইন্ডাস্ট্রিতে জব করেছি 6 মাস 7 মাস ইন্ডাস্ট্রিতে ছিলাম, এসকে ফার্মাসি দিবসে ছিলাম আমি হেডকোয়ার্টার্সে, তারপর আমার কাছে আমার সবসময় ইচ্ছা ছিল আমি একাডেমিয়াতে আসবো, আমি রিসার্চে ইনভলভ হবো, আমি টিচিংয়ে ইনভলভ হবো, সো তখন যখন ব্যাগ ইউনিভার্সিটি অ্যান্ড স্টেট ইউনিভার্সিটিতে আমার হলো তখন আমি স্টেটে তখন জয়েন করেছি, এখন আমি এখানে আছি, সো আমার এক সময় ফিউচারে আমার হতো বা আমার পিএইচডি করতে হবে বা আমার জব রিকোয়ার্স নেই, সো পিএইচডি আমি করবো, আমি হায়ার স্টাডিজে যাবো, বাট ওইটাই তো আমার করতে হবে, আমি চাই আমি জানি আমি করবো তাই আমি করবো, আপনার গোল আছে এই জন্য নট নেসারি আমি যাইতে হবে বিদেশ যাইতে হবে তাই আমি একটা পিএইচডি করবো, এটা কখনোই হওয়া উচিত, ঠিক আছে, সো এই হচ্ছে আমার। আচ্ছা ভাই, আমরা তো এখন সবাই ভার্সিটিতে উঠলাম, তো সবাই মোটামুটি আমরা যারা চাই যে ক্যান্ডিডেট যুক্ত থাকতে বা ক্যান্ডিডেট সময় দেওয়ার জন্য
তো আমরা কিভাবে ধরেন ভার্সিটি লাইফটা কেন্দ্রবিন্দু মানে সময় দেওয়াটা একসাথে ম্যানেজ করতে পারি, উনি আপনি আসলে আমার কাছে শিখেছিল, আমি আমার এক্সপিরিয়েন্স দিয়ে বলি, আমার কাছে কেন তো সময় দেওয়া আমার একটা এনজয়মেন্টের পার্ট ছিল, আমার একটা ব্রেকের পার্ট ছিল, আমি পড়াশোনা থেকে একটু ব্রেক, আমি এনজয় করতে ব্যাপারটা, এটা আমার একটা রিক্রিয়েশন ছিল, এটাকে একটা জব হিসেবে না নিয়ে যদি একটা রিক্রিয়েশন হিসেবে নিতে পারতাম, একটা ব্রেক হিসেবে নিতে পারতাম, আমি লং ব্রেকের ছাড় যাবো, ছোট ভাই বোনকে আমি পড়াবো, তাদের সাথে পরিচয় হচ্ছে, এটা তোমার জন্য ভালো হবে, আমার এটা ফ্যাশন যে জব হিসেবে না, জব হিসেবে নিলে এটাকে প্রেশার হিসেবে রাখবে, এই প্রেশারটা নিয়ে সেকেন্ড কথা হচ্ছে সবসময় নিজের পড়াশোনা থেকে আগে দিও, কখনোই পড়াশোনাকে কম্প্রোমাইজ করে পড়ার চেষ্টা করো না, কিছু পড়াশোনাকে প্রায়োরিটি দিয়ে সেকেন্ডলি টাইম দিও, এনজয় করবা, নিজের প্রেশার কম ফিল হবে এবং এটার এক্সট্রা বেনিফিট আছে, বাট সবসময় আমি নিজের কেরিয়ারকে আগে প্রাধান্য দিয়ে দেন এটা টাইম করার কথা বলবো, বাট এটা একটা ফিল গুড টাইপ একটা ফিলিং দিবে তোমাকে, তুমি দেখবা যে গ্রাম বেড়াতে তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, এভরিওয়ান তোমাকে চিনে বা নিজের জন্য একটা কাজ হিসেবে চাকরি হিসেবে জব হিসেবে করতে হবে হিসেবে আছে। আপনি 10 বছর পর এখন কেন্দ্রের যে অবস্থান আছে, 10 বছর পর কেন্দ্রের অবস্থান আপনি কোথায় দেখতে পেয়েছেন? আসলে কেন্দ্রবিন্দু আমি ছোট বড় ওইভাবে আমি বলবো না যে আরো বড় দেখতে চাই বা আরো অনেক স্টুডেন্ট দেখতে চাই, এটা বলবো না, কেন্দ্রবিন্দু স্টুডেন্টস এর নাম্বার কখনো ইম্পর্টেন্ট ছিল না, কেন্দ্রবিন্দুতে জায়গার বড় পাটা কখনো ইম্পর্টেন্ট ছিল না, কেন্দ্রবিন্দু একটা রুম নিয়ে কেন্দ্রবিন্দু, কেন্দ্রবিন্দু একটা বিল্ডিং নিয়ে কেন্দ্রবিন্দু থাকবে, আমি যেটা চাবো যে আমাদের মধ্যে যেটা ছিল আমরা যেটা দেখে এসেছি ভাইয়াদের মধ্যে একটা অন্যরকম বন্ধ ছিল সবসময়, আমরা এখন একদমই একদম ভাইদের এখন পর্যন্ত যে মেন বন্ধু করি যে আপন ভাইদের মধ্যে সম্পর্ক মানে খুব করি, আমরা একসাথে অনেক ঘুরতে যেতাম, অনেক এনজয় করতাম, সেটা আমি চাই যে তোমাদের মধ্যে তোমরা যারা টিচার্স মানে আসবে তোমাদের মধ্যে থাকে, আমি চাই স্টুডেন্টদের সাথে আমাদের যে সম্পর্ক ছিল, স্টুডেন্টদের সাথে আমাদের যে কমিউনিকেশনটা ছিল ওইটা কেন কিন্তু থাকে, স্টুডেন্টরা কোশ্চেন করার সুযোগ পাবে, স্টুডেন্টরা আমরা এমন অনেক সময় হয়েছে যে তোমাদের হয়তো বা সিনিয়র একজন শোভা শোভা আমি প্রথম সময় শুনবে, এমন অনেক সময় হয়েছে যে 2-3 ঘন্টা আমরা বসে থেকেছি শোভার কোশ্চেনের আনসার দেওয়ার জন্য, ঠিক আছে, তো ওই ব্যাপারটা কেন কিন্তু থাকে, কেন কিন্তু একটা সবসময় একটা ওপেন ফ্লোর থাকে কথা বলার জন্য, কেন কিন্তু এক্সট্রা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো হবে, সব কিছু মিলে একটা টুলস এন্ড অ্যাভ এনভায়রনমেন্ট থাকে, আমি সেটাই চাই আর আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনার ব্যস্ততার মধ্যে আমাদের সময় দেওয়ার জন্য।